السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، প্রিয় দিনী ভাই বোনেরা, কাছে দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে প্রায় একটি বছর ঘুরে আবারও মাহে রমাদান চলে আসছে। তো আল্লাহ তাআলা এই মাহে রমাদান পর্যন্ত যে আমাদেরকে নিয়ে এসেছেন, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ সাহাবায়ে কেরাম সহ যত বড় বড় বুজুর্গ, দিনদার, মুত্তাকি ব্যক্তি ছিল বা আছে, তারা রমজানের তিন মাস আগ থেকে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান, এই রমাদান মাসকে পাওয়ার জন্য। কারণ এই রমাদান মাসটা হচ্ছে সব মাস থেকে আলাদা, এই মাসের মর্যাদা হচ্ছে সব মাসের চেয়ে বেশি, এবং এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস, যার কারণে এই মাসেই এমন সুযোগ আসে যা অন্য কোনো মাসে আসে না। এই মাস এমন একটা মাস যে মাসে চাইলেই সহজে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, আল্লাহ তাআলার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা যায়, চাইলে অনেক অনেক নেকি হাসিল করা যায়, চাইলে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করিয়ে নেওয়া যায় আল্লাহ তাআলার কাছ থেকে, খুবই ইজি। আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রথম হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদের নামাজ বা সালাত, এটা চাইলে রমজান মাস বাদে অন্যান্য সময় আদায় করা একটু কষ্টসাধ্য, কিন্তু আমরা যদি চাই তাহলে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রতিনিয়ত প্রতিদিন আমরা এই তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করি, তাহলে আমাদের তাহাজ্জুদের সালাত আদায় করার একটা হ্যাবিট তৈরি হবে। তো এটা আমরা পরবর্তীতেও চাইলে কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদেরকে সেহরি খাওয়ার জন্য রাতে জাগতেই হয়, আমরা যদি আধা ঘন্টা আগেই জাগি, আধা ঘন্টা আগে ফ্রেশ হয়ে আধা ঘন্টার মধ্যে তাহাজ্জুদ নামাজ সুন্দরভাবে আদায় করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে, হৃদয়ের যত আকুলতা আছে, ব্যাকুলতা আছে, হৃদয়ের যত আবেগ আছে, অনুভূতি আছে, চাওয়া পাওয়া আছে, সব কিছু আল্লাহ তাআলার কাছে নিবেদন করে, আল্লাহ তাআলার কাছে চেয়ে তারপরে আমরা যদি সেহরি খাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের সুন্দরভাবে তাহাজ্জুদ হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে চাওয়াও হয়ে গেল, আবেদন জমা দেওয়াও হয়ে গেল, পাশাপাশি বরকতের সাহারিও আমরা খেতে পারলাম ইনশাআল্লাহ। তো এটা কিন্তু ইজি, অন্যথায় অন্যান্য সময় রমজান মাস বাদে এটা কিন্তু খুব কঠিন, সেই সময় শয়তান বেশি ধোকা দেয় আমাদেরকে, সেই সময় শয়তান মাথা টিপে, শরীর টিপে ঘুম পাড়িয়ে দেয়। তো আমরা কিন্তু চাইলে এটা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে রমজান মাসের বেশ কিছু সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইফতারের আগ মুহূর্তে। এই সময়ের দোয়া কারো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তো আমরা চাইলে ইফতারের আগে বেশি বেশি আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। আরেকটি বিষয় হচ্ছে দান সাদাকা করা। এই মাসে আপনি যে কোনো নেক আমল করেন না কেন, আল্লাহ তাআলা আপনার এই নেক আমলটার যে প্রতিদান বা সওয়াব, এটাকে 72 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। যেটা অন্যান্য মাসে আপনি কিন্তু পাবেন না, এই ফাজাইল শুধুমাত্র রমজান মাসেই পাওয়া সম্ভব। তো 1 টাকা দান করলে 72 টাকা দান করার সওয়াব, 72 থেকে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন তাকওয়ার উপর ভিত্তি করে। হ্যাঁ, তো এজন্য এই মাসটা চাইলে আমরা বেশি বেশি দান সদকা করতে পারি, এবং চাইলে আমরা এই মাসে যেহেতু আমাদের 30টা রোজা, আমরা চাইলে কিন্তু এই 30টা রোজার পাশাপাশি একজন গরিব মানুষ সেও যদি ইচ্ছা করে আরও 30টা রোজার সে সওয়াব অর্জন করতে পারে। কিভাবে? সে সামান্য কিছু ইফতার যদি প্রতিদিন আরেকজনকে নিয়ে করে বা আরেকজনকে দান করে, তার সেই ইফতার দিয়ে যদি একজন ইফতার করে, তাহলে সেই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেরকম সওয়াব পাবে, এই ব্যক্তি তাকে ইফতার দান করার কারণে, তাকে ইফতার করানোর কারণে
সেম সওয়াব পাবে সুবহানাল্লাহ কত বড় ফজাইল সেটা কিন্তু অন্য কোন মাসে সম্ভব নয় এটা হচ্ছে আরেকটা বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা যেহেতু রমজান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস আর এই মাসে সবচেয়ে বেশি কোরআনের তেলাওয়াত হয় সারা পৃথিবীতে আপনার গ্রামের মসজিদwidetildeও হয়তো খতমে তারাবি অনুষ্ঠিত হবে আমরা চাইলে সেই খতমে তারাবিতে অংশ গ্রহণ করে পুরো কোরআন আমরা নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারি ইনশাআল্লাহ এছাড়াও আমরা যদি চাই ব্যক্তিগত উদ্যোগে আমরা এক খতম দুই খতম তিন খতম করে কোরআন তেলাওয়াত করতে পারি কারণ রমজান মাস অনেক সময় যেহেতু খাওয়া দাওয়ার ভেজাল নেই মা বোনদের রান্না করার বেশি প্রেসার নেই আমরা চাইলে সারা দিনের যে কোনো একটা সময় নির্দিষ্ট করে সেই সময় আমরা কোরআন তেলাওয়াত এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো এভাবে আমরা আমাদের এই যে রমজানটা এই রমজানকে আমরা কাজে লাগাতে পারি এবং এই রমজানের সর্বোচ্চ ফজাইল আমরা লুফে নিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় দীনী ভাই বোনেরা মাহে রমাদান সম্পর্কে অনেক ধরনের মাসআলা মাসাইল আমাদের জানার প্রয়োজন হয় আপনাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের খেদমতে সে সম্পর্কে ভিডিও বানিয়ে উপস্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই 30টি রোজা সুন্দরভাবে আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمة الله تعالى وبركاته